ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ যেই প্ল্যাটফর্মে আপনি যান না কেন সেটা সোশ্যাল প্ল্যাটফর্ম হোক আর যেখানে যান দেখবেন যে শুধু ছাব্বিশ তারিখ কি হবে কি এমন ঘটবে সেটা নিয়ে আলোড়ন সৃষ্টি হয়েছে একটি মহলে আসলে এই ছাব্বিশ তারিখ ওরকম কোনো স্পেসিফিক এখনও কিছু পাওয়া যায়নি তবে হ্যামেস্টারের একটি অ্যাপস একটা গেমস যেটা খেলে অনেকে কয়েন আন করেছে এখন তারা মনে করে সেই কয়েনের বিনিময়ে তাদেরকে ডলার দেওয়া হবে আসলে আমরা বাংলাদেশের যারা মানুষ রয়েছি তারা হচ্ছে অতি উৎসাহী এই অতি উৎসাহী হওয়ার কারণে যে কোনো একটা ছোট জিনিসকে আমরা এমনভাবে পেঁচায়া এমনভাবে মানে ওটাকে টেনে হেসে এমন অবস্থা করি যেটা ওটার অবস্থার অবস্থা থাকে না দেখেন এই হ্যানস্টার কোম্পানিটা কিন্তু ওয়ার্ল্ড ওইড তাদের তিনশো মিলিয়ন ফলোয়ার রয়েছে যদি দুই ডলার করে এক একটা ইউজারকে পেমেন্ট করা হয় তাহলেও লাগবে ছয়শো ডলার ছয়শো মিলিয়ন ডলার এখন এটা দেওয়ার সক্ষমতা কি তাদের আছে এটা একটা বুঝতে হবে এবং আর জিনিস দেখেন পেইজা বাংলাদেশ যখন বাংলাদেশে প্রথম পেইজা ফ্রি মাস্টার কার্ড দেওয়া শুরু করলো বাঙালি যে এমন আত্মহারা হয়ে গেছে মানে এক একজনে মার নামে বাবার নামে ভাইয়ের নামে আত্মীয় স্বজনের নামে চারটা পাঁচটা করে মাস্টার কার্ড ফ্রি অর্ডার করে বসে আছে এখন পেজা তখন বাংলাদেশের যখন তারা লঞ্চ করলো তারা চিন্তা করলো যে একজনে এতগুলো মাস্টার কার্ড দিয়ে করে কি তখন কিন্তু একটা সময় পেজা বাংলাদেশ থেকে বন্ধ করে দিল তো বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়ার কারণে আমার অনেক ডলার লস হয়ে গেছে কারণ আমার একটা কার্ড ছিল সেখানে অনেক ডলার ছিল এখন তাদের পরবর্তীতে মানি লন্ডারিংয়ের কারণে তাদের ওয়েবসাইট সহ তাদের সব বন্ধ হয়েছে সেটা ঠিক আছে কিন্তু আমরা বাংলাদেশের মানুষ একটু টানা হেসরা বেশি করি এই হ্যামেস্টার নিয়ে এই ছাব্বিশ তারিখ নিয়ে তাদের ছাব্বিশ তারিখ কিপটো কারেন্সি তাদের ওটা লঞ্চ হবে এখন তাদের প্রোগ্রামটা লঞ্চ হওয়ার মানে কয়েনটা লঞ্চ হবে এখন এই জন্য শুধু বাংলাদা মানে বাংলাদেশি মানুষরা যেইভাবে খেপেছে তাতে আপনার বোঝার মতো কোনো উপায় নাই যেটা শুধু বাংলাদেশের মানুষ মানে মানে এমনি বুঝবেন যে বাংলাদেশের মানুষ এই হ্যামেস্টার কোম্পানির যখনই ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর হবে তখন ওই ছাব্বিশ তারিখে বাংলাদেশের যারা যুব শ্রেণী যারা ছিল যারা হ্যামেস্টারে ওই গেমস খেলছে সবাই হয়ে যাবে কি আশ্চর্য একটা ব্যাপার কি অভাগ করা একটা ব্যাপার আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন মানে আমাদের যে বাঙালির যে মেন্টালিটি এটা আসলে কিরকম আমি বুঝি না যে আসলে কিরকম চিন্তাধারা তাদের মধ্যে রয়েছে যে কোনো জিনিস নিয়ে এত বাড়াবাড়ি করতে নাই সবাই পোস্ট দিতেছে আবার দেখবেন যে কি পরিমাণ সার্চ হইতেছে যে ছাব্বিশ তারিখে কী হবে ছাব্বিশ তারিখে আমাকে কয়েকজনে আমাদের অন্য মানে অন্য যে প্রোগ্রাম রয়েছে সেখানে এসে কমেন্টস করে যে ভাইয়া ছাব্বিশ তারিখ কি হবে সেটা নিয়ে একটা ভিডিও বানাবেন না মানে ছাব্বিশ তারিখ কি হবে ছাব্বিশ তারিখ তো সম্ভবত বৃহস্পতিবার এখন এই যে মানুষ অতি উৎসাহীর কারণে একটা ছোট্ট বিষয়কে তারা ইস্যু বানিয়ে ফেলে সেটা দেশের কারেন্ট ইস্যুতে রূপান্তর হয় এটা একমাত্র আমাদের বাংলাদেশেই সম্ভব বাংলাদেশে ছাড়া এরকম ঘটনা অন্য কোনো দেশে ঘটে না যে ছোট্ট একটা ব্যাপার ছোট্ট একটা সামান্য ছোট্ট একটা ব্যাপার সেটা নিয়ে মানুষ এতটা মাতামাতি করবে এতটা মানে উৎসাহিত হয়ে যাবে যেখানে ফেসবুক আপনি ঢুকবেন দেখবেন যে শুধু ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ কি হবে আমি প্রথম অবাক হয়েছি যে ছাব্বিশ তারিখ রাজনৈতিক দলের কোনো চমক আসে না অনেকে অনেক বিশেষজ্ঞরা বলেন যে শেখ হাসিনা আবার ছাব্বিশ তারিখ বাংলাদেশে আসে কিনা আওয়ামী লীগ তারা ফিরে আসে কি না বা ছাব্বিশ তারিখ কি হতে চলেছে আপনি যদি হঠাৎ শুনেন যে ছাব্বিশ তারিখ কিছু একটা হবে তো আপনার মধ্যে একটা কিউরিয়সিটি তৈরি হবে যে আসলে কি হচ্ছে বা কি হইতে পারে তো এরকম যদি একটা পরিস্থিতি তৈরি হয় যে ছাব্বিশ তারিখ কিছু একটা হবে বা একটা আকর্ষণীয় ব্যাপার এখন আশেপাশের যে মানুষগুলো থাকে তারাও চিন্তা করে যে আসলে এই ছাব্বিশ তারিখটা কি একটু দেখি আসলে ছাব্বিশ তারিখ ওরকম কিছুটা যারা এই আশায় বসে আছে তাদের আশা পূরণ হবে না দেখবেন যে এই ছাব্বিশ তারিখ অনেকে আবার হতাশায় ডুববে তখন আবার হতাশা সাতাইশ তারিখ হবে শুরু হবে মানে এটা বাংলাদেশ এটা বিগত দিনে হয়ে আসেছে এবং আমরা দেখেছি যতগুলো এভাবে অ্যাপস তারা ক্রিপ্টোকারেন্সিতে লঞ্চ করেছে তারা ইউজারদেরকে একটা বিক অ্যামাউন্ট দেওয়ার ঘোষণা দিয়ে তারা সব সবসময় হাতে ডিম ধরিয়ে দেয় এটা হচ্ছে তাদের একটা মার্কেটিং পলিসি বলতে পারেন তাদের একটা মার্কেটিং সিস্টেম বলতে পারেন কারণ হ্যামেস্টার কোম্পানির নাম অনেকেই জানতো না এই গেমসটা আছে অ্যাপসটা আছে অনেকেই জানতো না তো এখন যেহেতু এটা জানতেছে মানুষ একটা সময় আবার করবে কি দেখবেন যে আবার নতুন কোনো কোম্পানি এইভাবে হ্যামেস্টারের মতো এসে মার্কেটিং করে তারা এইভাবে ভাইরাল হয়ে সবার মাধ্যমে ছড়িয়ে দেবে একটা সময় বুলু হইলে একটা গেম ছিল সেটাও মানুষের মাঝে ছড়িয়ে গেছে এখন কিন্তু সেটা মার্কেট আউট তো এটাও এখন এভাবে মানুষের মাঝে ছড়িয়ে গেছে একটা সময় দেখবেন যে এটা মার্কেট আউট প্রিয় দর্শক আমাদের প্রিন্স ভারত ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে দেশের কারেন্ট ইস্যু নিয়ে অনেকগুলো প্রোগ্রাম আপলোড করা হয়েছে আশা করি সেই প্রোগ্রামগুলো দেখলে আপনাদের ভালো লাগবে সেই প্রোগ্রামগুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ভারাত এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ